ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহিখাত জি এক বোন প্রশ্ন করেছেন যে কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে শুধু ভ্রূণ এসে যায় আর তাতে কোনো হার্টবিট আসে না তাহলে সেই বাচ্চাকে বা সেই সন্তানকে বা সেই জন্ম নেওয়া ভ্রূণকে তাকে কি আবর্ষণ করা যাবে কিনা এখনও তার হার বিট আসেনি আলহামদুলিল্লাহ আলমিন ও সালাত আল্লাহ সালীন মুহম ও আল্লাহ আলহি আসহাবি হাজমাইন যে সম্মানিত বোন কোনো ক্রমে আল্লাহআ পছন্দ করেন না যে কোনো গর্ভজাত সন্তানকে হত্যা করা তবে আপনার প্রশ্ন হলো এটা যে যার কোনো হার্টবিট আসেনি তাকে তো হত্যা করার প্রশ্ন আসে না যেহেতু সে তার জীবনই আসেনি তাকে হত্যা করার কিভাবে সামিল হবে হবে যদি তার জীবন এসে থাকে রুহ এসে থাকে তাহলে তো হত্যা করা আর এই হত্যার অপরাধ তার জন্য প্রযোজ্য হবে অবশ্যই তাকে সেই হত্যার কাপ ফারা দিতে হবে আর হত্যা করা তো মহা মানে সবচেয়ে বড় অন্যায় এবং এটা একটা কুফুরি যে সম্বানধবন তবে যার হার্টবিট এখনও আসেনি সেই সন্তান সম্পর্কে যেটা আমরা কোরান পবিত্র কোরান থেকে যা পাই সেটা হলো যে আল্লাহ তা আলা সুর আল বাকারার দুশো আঠাইশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তালাকপ্রাপ্ত নারী সম্পর্কে বলেছেন যে একজন তালাকপ্রাপ্ত নারী সে ঈদত পালন করবে অর্থাৎ তিন মাসে তিন মাস সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না কেননা তার গর্ভের সন্তান থাকতে পারে আর আল্লাহ সুমতলা বলেছেন সেই সময় ওই নারীর গর্ভজাত সন্তানকে গোপন করে ফেলা তার জন্য বৈধ হবে না সে যদি ওই সন্তানকে যার এখনো ভ্রণ আসেনি মানে রুহ আসেনি যার এখনও হার্টবিট আসেনি সেই সন্তানকে গোপন করে ফেলানো অথবা এই অর্থ থেকে আপনি এটা নিতে পারেন যে তাকে অ্যাবসন করানো ঠিক আছে হারাম বৈধ হবে না আল্লাহ সালা বলতেছেন বৈধ হবে না তবে এটা একটা যুক্তি রয়েছে যে একটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে গেছে এই মেয়ে সুস্থ না বরং একেই বলা যায় যে অসুস্থতা আছে কারণ সে মানে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার তো বেশি প্রয়োজন এই অ্যাবর্ষণ করানো অথচ আল্লাহ এখানে নিষেধ করেছেন যে সে সেজন্য না করে এটাকে গোপন না করে হ্যাঁ তাহলে একজন তালাক নারী যদি তা গোপন করতে না পারেন যদি তা অবর্ষণ করতে না পারেন তাহলে একজন সুস্থ মহিলা কিভাবে এটা করতে পারেন যে হার্টবিট আসেনি এমন ভ্রূণকে তিনি অবর্ষণ করাতে পারেন কিভাবে এটা যখন আপনার একটা তালাক নারী যদি না পারে তারা একজন সুস্থ মেয়ে কিভাবে পারে তবে যদি অসুস্থ থেকে থাকে যে এটা তার যানের জন্য ক্ষতিকর সে এটা করতে পারে যে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে এমন কিছু রয়েছে এমন কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সে করতে পারবে আর যদি এমন কোনো না থাকে তাহলে সে করলে অবশ্যই সে গুনাগার হবে যে সময় তোমন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার